আজ কোজাগরী লক্ষ্মী পুজো, বাড়িতে বাড়িতে হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা। কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেও হচ্ছে মায়ের আরাধনা। এদিন সাংবাদিকদের তিনি তার ব্যস্ততার মধ্যে দিয়েও বাড়ির পুজোর জোগাড় নিয়ে কথা বললেন। পাশাপাশি তিনি জানালেন, এই রাজ্যে উৎপাদনের কোনো কমতি নেই, তাই জিনিসপত্রের দাম বাড়ারও কোনো কারণ নেই। উৎসবের সময় কিছু অসাধু ব্যবসায়ী তাদের মুনাফার জন্য এই রকম দাম ধার্য করে। হয়তো উৎসবের সময় বলেই সরকারও এদের বিরুদ্ধে কঠোর হতে পারছে না, আর সেই সুযোগটাই নিয়ে দোকানিরা যে যেরকম খুশি দাম নিচ্ছে। এটা কখনোই ঠিক নয়। দুর্গাপূজার সময় থেকে এখনো পর্যন্ত জিনিসপত্রের যেমন দাম বেড়েছে, তা সাধারণ মানুষকে ফেলছে অস্বস্তির মধ্যে। যে চাইবে মনে করবে যে আমাকে সব কাজের সঙ্গেই থাকতে হবে, ভালো বাড়ির কাজও কিছু করতে হবে, দপ্তরের কাজও কিছু করতে হবে, রাজনীতির কাজও কিছু করতে হবে। সকালবেলা কত লোকের সিমিট করেছি, এর মধ্যে কাজ করতে করতে উঠে গেছি, উঠে গিয়ে মিট করেছি লোকের সঙ্গে, আবার চলে এসেছি, আবার এখানে পুজোর জোগাড় করেছি, এখানে আবার বসেছি, সিন্ডিক বাঁকা হলে যখন তখন গাইড করলাম, হেল্প করলাম। আমি আমি যে দপ্তরের মন্ত্রী, সে দপ্তরের মন্ত্রী হিসেবে বলছি, জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই। কোনো জায়গায় কোনো রকম উৎপাদন কমেছে, বা ফল বলো, আনাজ বলো, চাল বলো, কোনো জায়গায় উৎপাদন কমেনি। এখন প্রত্যেকটা এরকম ধরনের অনুষ্ঠানে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা সুযোগ নেন, যাদের নিজেদের বাড়িতে পুজো হচ্ছে কিন্তু তারাও কিনছেন, এইভাবেই কিন্তু কিনছেন, কিন্তু তবুও তারা এই মুনাফার জন্য তারা করেন। সরকার চান না হয়তো পুজোর সময় খুব টাফ কোনো ডিসিশান নিতে চান না, তার জন্যই এটা হয়। এছাড়া আর কোনো কারণ নেই। কোন এত এত জিনিসের দাম বাড়ার কোনো কারণ নেই। আমার বাড়ির লোকেরা কাল বাজার করেছে রাত্রিবেলা, তারাও এসে আজকে আমাকে বলছিল যে বাবা এরকম এত বেশি দাম চাইছিল, এটা এত বেশি দাম হওয়া উচিত না। বৌমা আছে, দুই ছেলে, দুই শাশুড়, শাশুড়ি মা আছে, সবাই আছে এখানে বসে। তারা যতটুকু পেরেছে কাজ করেছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে, আমিও তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। অন্যদিকে দেবাশিস কুমারের কন্যা দেবলীনা কুমারের স্কুলেও হচ্ছে লক্ষ্মী পুজো। উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমারকে এদিন দেখা গেল বাঙালির সাবেকি সাজে লক্ষ্মী পুজোর উপাচার করতে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।